আমি দুইটা থ্রো করলাম, আমার দুইটা থ্রো কি একসঙ্গে মানে একই জায়গায় যাবে? ডান হাতে একটা করলাম, বাম হাতে একটা করলাম, অবশ্যই ডান হাতে থ্রো, অবশ্যই ডান হাতে বল নিক্ষেপটা বেশি দূরে যাবে এবং বাম হাতেরটা তার চেয়ে কম যাবে। কিসের জন্য যাবে? খুবই সহজ বিষয়, তার কারণ হচ্ছে যে আমার ডান হাতে শক্তি বেশি, বাম হাতে শক্তি কম। অনুরূপ ভাবে হাতের সাথে সাথে পায়ের বিষয়টা কি একই? ডান পায়ে বেশি শক্তি, বাম পায়ে শক্তি কম। কিন্তু শারীরিক শিক্ষা, ফিজিক্যাল এডুকেশন এবং ফিজিক্যাল বডি ল্যাঙ্গুয়েজ কি বলে? ডান হাতে বেশি শক্তি এবং বাম হাতে শক্তি কম। ডান হাত, ডান পায়ে শক্তি বেশি, বাম পায়ে শক্তি কম। ডান হাতে বিষয় গেলাম, এবং যদি এখন যদি পায়ের বিষয়ে আসি তাহলে কি হয়? ডান পায়ে আমি জোরে বল কিক করতে পারতেছি, বলের নিয়ন্ত্রণ বেশি, বল মারলে বেশি জোরে যাচ্ছে, কিন্তু বাম পায়ে তা হচ্ছে না। তার মানে আসলেও কি বাম পায়ে শক্তি কম? কখনো কি এরকম মাথায় চিন্তা আসছে? কখনো এরকম মনে হয়নি যে আমি আগে থেকে ডান হাতে বেশি কাজ করে অভ্যস্ত এবং ডান পায়ে আগে থেকে খেলতে বেশি অভ্যস্ত? তার কারণ আমাদের ছোটবেলা থেকে একটা বিষয় আমরা দেখে আসছি যে সবকিছু ডান দিক দিয়ে শুরু করতে, ডান হাতে কোনো কাজ শুরু করতে, সেই অভ্যাসের জন্য হয়তো বা খেলার সময় ডান পায়ে আগে বল রিসিভ করা, ডান পায়ে আগে মারা, ডান পায়ে আগে কিক করা। তা সেই অর্থে কি ডান পায়ে বেশি শক্তি আর বাম পায়ে বেশি শক্তি কম? কিন্তু শারীরিক ভাষায় কি বলে সত্যকার অর্থে? কিন্তু আমি এই মতের সাথে একমত না। তার কারণ কি? বডি যেটা বলে, ফিজিক্যালি যেটা আসে সেটা হচ্ছে বাম পায়ের শক্তি বেশি, ডান পায়ে বাম পায়ের শক্তি বেশি। কিন্তু সেটার চেয়ে আমরা ডান পায়টাকে বেশি ব্যবহার করি, বিধায় মনে হয় যে ডান পাটায় শক্তি বেশি। এইরকমই একটা বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব, শক্তির বিষয় নিয়ে আলোচনা করব। সেই আলোচনাটা আমাদের দীর্ঘলাভ এবং উচ্চলাভ নিয়ে আজকে আমরা আলোচনা করব। তার আগে আমি বলি, আজকে আমাদের যে ক্লাসটা এবং আজকে যে ক্লাসটা নেব খুবই মজার এবং খুবই আনন্দদায়ক একটা মজার ক্লাস, সেটা হচ্ছে শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বিজ্ঞানের অষ্টম শ্রেণী বাংলা মাধ্যম বিভা শাখা এবং প্রভাতী শাখার দুটার জন্যই, এবং পঞ্চম অধ্যায় পাঠ নয় থেকে, পঞ্চম অধ্যায় পাঠ নয় যে বিষয়টা আছে সেটা আছে হচ্ছে উচ্চলাভ এবং দীর্ঘলাভ। উচ্চলাভ, হাই জাম্প এবং দীর্ঘলাভ, লং জাম্প লাভ নিয়ে আমরা কথা বলব। জাম্প ইভেন্ট নিয়ে যদি প্রথমেই কথা বলি, উচ্চলাভ নিয়ে যদি আমরা কথা বলি, উচ্চলাভে প্রতিযোগিতার সময় আটজনের বেশি হইলে, প্রতিযোগিতায় যদি আটজনের বেশি হয় প্রত্যেকজন প্রতিযোগী আটটা করে জাম্প করার সুযোগ পাবে। আটটা করে সুযোগ পাওয়ার পরে আটজনকে বাছাই করার পরে আবারও তিনটা করে সুযোগ পাবে। তিনটা করে সুযোগ পাওয়ার পরে ক্রম অনুযায়ী সাজানোর পরে, ফার্স্ট সেকেন্ড থার্ড এইরকম সাজানোর পরে, কিংবা আটজন কিংবা আটজনের কম হলে প্রতিযোগী ছয়টা করে সুযোগ পাবে। আটজনের কম হলে, আটজনের বেশি হলে তিনটা করে, আটজন সাজানোর পরে সেই আটজনকে কিংবা তার কম হইলে ছয়টা করে সুযোগ পাবে। আচ্ছা গেল, এখন উচ্চলাপের দীর্ঘলাপের, প্রথমে দীর্ঘলাভ নিয়ে যদি আলোচনা করি, দীর্ঘলাপের দীর্ঘলাভ, দীর্ঘলাভে একজন প্রতিযোগী কি কি কারণে একটা সুযোগ হারায় কিংবা তার জামটা ফলস হয়, লিগেল হয় না, সেটা নিয়ে আলোচনা করি। তার আগে কি এই দীর্ঘলাপের একটা সেক্টর আছে যে সেক্টরের মাধ্যমে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, সেক্টর যদি এখন আমরা আঁকাই, সেক্টর 10 মিটার দৈর্ঘ্য হবে, প্রস্থ হবে 2.7 মিটার, 75 মিটার, 1 মিটার দূরে, 1 মিটার দূরে ট্রেক অফ বোর্ড হবে, এবং রানওয়ে প্রস্থ হবে 1.22 মিটার। কি কি কারণে একজন লং জাম্প বা দীর্ঘ জাম্প একজন প্রতিযোগী তার প্রতিযোগিতা সুযোগ হারায় কিংবা লাভ দেওয়ার পরেও সেটা অগ্রহণযোগ্য হয় বা বাতিল হয়? আচ্ছা প্রথমে যেটা আসি, ট্রেক অফ বোর্ডের ভূমি স্পর্শ করলে, এক নম্বরে যদি আসি কি কারণে হারায় কিংবা বাতিল হয়, প্রথমে আসে ট্রেক অফ বোর্ডের
ভূমি স্পর্শ করলে। আচ্ছা, এর আগে আমরা আলোচনা অনেক টেক অফ বোর্ড নিয়ে কথা বলছি, তো টেক অফ বোর্ডের ভূমি টেক অফটা কি? এখানে দেখো ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল খেলাগুলোতে টেক অফ বোর্ডটা দেওয়া থাকে। টেক অফ বোর্ড কাঠের তৈরি এবং এটা এমন ভাবে মাটিতে থাকে, মাটি ভূমি সমান্তরাল থাকে, একটা কাঠের তৈরি, সাদা কাঠের তৈরি। কিন্তু সাধারণ স্কুল কলেজে এখানে একটা চুন দিয়ে সাদা পাউডার দিয়ে একটা দাগ থাকে, কিন্তু এখানে একটা ওই পাউডারের জায়গায় একটা সাদা কাঠ থাকে। এখানে টেক অফ নিয়ে একজন প্রতিযোগী একটা লাভ সম্পূর্ণ করে। এই জন্য টেক অফ বোর্ডের ভূমি স্পর্শ করলে, টেক অফ বোর্ডের বাইরে এই ভূমি এই জায়গা এর বাইরে যদি ভূমি স্পর্শ করে, তাহলে সেই প্রতিযোগিতার সেই জাম্পটা বাতিল বলে গণ্য হবে। এই জন্য একজন প্রতিযোগী কিংবা একজন জাম্পার, একজন অ্যাথলেট দিনের পর দিন চেষ্টা করে, স্ট্রাগল করে টাইমিং এর জন্য, টাইমিং মানে সঠিক করার জন্য টেক অফ বোর্ডে কিক নিতেই থাকে প্রতিযোগিতার সময়। আচ্ছা, এখন দুই নম্বর যেটা, যে কারণে বাতিল হয় বা তার সুযোগ হারায়, টেক অফ বোর্ডের বাইরে দিয়ে লাভ দিলে, টেক অফ বোর্ডের বাইরে দিয়ে লাভ দিলে অবশ্যই একজন প্রতিযোগীকে টেক অফ বোর্ডের টেক অফ নিতে হবে। এর বাইরে দিয়ে যদি কেউ টেক অফ নেয়, সেই জাম্পটা, সেই লং জাম্পটা বাতিল বলে গণ্য হবে। টেক অফ এর বাইরে দিয়ে এ পাশে দিয়ে কোনো পাশ দিয়ে নেওয়া যাবে না। আচ্ছা, তিন নম্বর যেটা, ল্যান্ডিং করার পূর্বে ল্যান্ডিং এরিয়ার বাইরে ভূমি স্পর্শ করলে, একজন অ্যাথলেট কিংবা একজন প্রতিযোগী, একজন জাম্পার যেটাই বলি, যদি জাম্প করার পূর্বে, জাম্প করা শূন্য থাকা অবস্থায় এই সেক্টরের বাইরে ভূমি স্পর্শ করে, তাহলে সেটা বাতিল বলে গণ্য হবে। তারপরে যেটা আসি চার নম্বর, লাভ শেষ করে কিংবা জাম্প দিয়ে যদি কোনো প্রতিযোগী পিছনের দিকে হেঁটে আসে, এই প্রতিযোগিতার সামনের দিক কোন দিক? এই দিকে, আর পিছনের দিক এই দিকে। আচ্ছা, এখন উদাহরণস্বরূপ বলা গেল যে একজন প্রতিযোগী রান করে আসলো, টেক অফ নিল, জাম্প করলো, জাম্প করে সে এইখানে তা পড়লো। এখন এইখান থেকে যদি পিছনের দিকে হেঁটে আসে, তাহলে সে বাতিল বলে গণ্য হবে কিংবা তার সুযোগটা হারাবে। কিসের জন্য হারাবে? টেক অফ বোর্ড থেকে ফিতা দিয়ে তাকে সর্বোচ্চ দূরত্বে কাউন্ট করা হয়। যখন সে পিছনের দিকে আসবে, তার সর্বোচ্চ দূরত্ব কমতে থাকবে এবং তার প্রতিযোগিতার সুযোগটা হারাবে। এবার আসি সামার সল্ট। তোমরা বইয়ে দেখতে পাবা সামার সল্ট পাঁচ নম্বরে যেটা আছে, সামার সল্ট এটা কোন লবণের নাম না, এটা একটা শব্দ। সামার সল্ট ওর অর্থ কি? দুই পায়ে টেক অফ নেওয়াকে সামার সল্ট বলে। কোন প্রতিযোগী ইচ্ছা করে হোক অনিচ্ছাকৃত হোক, দুই পায়ে টেক অফ নিতে পারবে না, টেক অফ নিতে পারবে না। এই টেক অফ বোর্ডে শুধুমাত্র এক পায়ে টেক অফ নিতে হবে এবং টেক অফটা বাম পায়ে নেয়। আমি প্রথমে বলেছি বাম পা বেশি স্ট্রং, শরীরের মধ্যে ডান পাশে বাম পা বেশি স্ট্রং। আচ্ছা, আর একটা শেষ যে বিষয়টা, যে কারণে সুযোগ হারায় কিংবা তার জাম্পটা বাতিল বলে গণ্য হয়, কোন প্রতিযোগীকে 60 সেকেন্ডের মধ্যে কাউন্ট করার, তাকে নাম ডাকা 60 সেকেন্ডের মধ্যে যদি সে জাম্প দিতে ব্যর্থ হয় কিংবা জাম্প না দেয়, তাহলে তার সুযোগ হারাবে কিংবা তার জাম্পের সুযোগ হারাবে। এই ছিল দীর্ঘ লাভ সম্পর্কে কথা। এখন এখন আমরা আলোচনা করব উচ্চ লাভ নিয়ে। এবং আমি আগেই বলেছি অ্যাথলেটিক্স এর একটা বড় অংশ হচ্ছে দীর্ঘ লাভ এবং উচ্চ লাভ। দীর্ঘ অ্যাথলেটিক্স এর বিষয়গুলোকে প্রথমে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ট্র্যাক ইভেন্ট, একটা ফিল্ড ইভেন্ট। ফিল্ড ইভেন্ট কে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে নিক্ষেপ আর একটা হচ্ছে লাভ বিভাগ। লাভ বিভাগে কি কি যে বিষয়গুলো আছে, দীর্ঘ লাভ, উচ্চ লাভ, পোল ভোল্ট, ট্রিপল লাভ, তার মধ্যে দীর্ঘ লাভ এবং উচ্চ লাভ খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই মজার একটা বিষয়। এখন তাহলে আমরা আলোচনা করব উচ্চ লাভ নিয়ে বা হাই জাম্প। প্রথমে একজন প্রতিযোগী, সকল প্রতিযোগীকে অবহিত করতে হবে যে কত পরিমাণ, কত সেন্টিমিটার
উচ্চতায় যেতে হবে। প্রতি রাউন্ড শেষে যতগুলো প্রতিযোগী আছে, ধরো চারজন প্রতিযোগী আছে, চারজন প্রতিযোগী শেষ করার পরে দুই সেন্টিমিটার করে বারটা, মাঝখানের বারটা উঁচু হবে। এবং কোন প্রতিযোগী যদি বারবার তিনবার পরপর তিনবার দিতে, মানে ক্রসবার ভেদ করে যেতে তিনবার যদি ব্যর্থ হয়, তাহলে সেই প্রতিযোগী বাতিল বলে গণ্য হবে। আচ্ছা, এবার আসি একজন উচ্চ লাফ বা হাই জাম্পার কি কি কারণে সুযোগ হারায় কিংবা বাতিল বলে গণ্য হয়। সুযোগ হারায়, সংক্ষেপে লিখলাম সুযোগ হারায়, হারায় কি কি কারণ উচ্চ লাফে, উচ্চ লাফ উচ্চলাপে কি কি কারণে সুযোগ হারায়। প্রথমে যেটা, 60 সেকেন্ড, একজন প্রতিযোগীকে কল করা 60 সেকেন্ডের মধ্যে তাকে জাম্প করতে হবে, লাভ দিতে হবে। আচ্ছা, এটা যদি না করতে পারে সে বাতিল বলে গণ্য হবে প্রথমবারের জন্য। কারণ যদি তিনটা সুযোগ থাকে, চারটা সুযোগে, প্রথম সুযোগের জন্য সে বাতিল বলে গণ্য হবে। আচ্ছা, যখন একজন প্রতিযোগী জাম্প করবে, যদি এরকম বলা যায়, জাম্প করার সময় যদি কস বার পড়ে যায়, তোমরা হাই জাম্পের ইয়া দেখছো, স্ট্যান্ডের উপরে একটা বার থাকে, সেই বার বা কস বার বলে, ওই কস বার যদি পড়ে যায় তাহলে তার ওই জাম্পটা বাতিল বলে গণ্য হবে, শুধু ওই জাম্পটা। কস বারের নিচ দিয়ে যদি কোনো প্রতিযোগী চলে যায়, যাওয়ার কথা উপর দিয়ে যদি কেউ নিচ দিয়ে চলে যায়, তার ওই সুযোগটা হারাবে। আর কি হতে পারে, আর হতে পারে দুই পাশে যে স্ট্যান্ড আছে, স্ট্যান্ডের উপর দিয়ে, স্ট্যান্ডের উপরে যে বার আছে সেটার উপর দিয়ে যাবে। যদি কোনো কারণে কোনো প্রতিযোগী স্ট্যান্ডের বাইরে দিয়ে লাভ দেয়, তাহলে সে সুযোগ হারাবে। এই ছিল উচ্চ লাভ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। তোমাদের বইয়ে যেভাবে আছে, যতটুকু আছে ততটুকু নিয়েই কথা বললাম, উচ্চ লাভ এবং দীর্ঘ লাভ নিয়ে। এখন এই দুই লাভের সঙ্গে যে বিষয়টা অতপ্রতভাবে জড়িত সেটা হচ্ছে টাই। টাই শব্দটা তোমরা শুনেছ? টাই অর্থ কি? টাই অর্থ হলো সমতা, সমতা বা সমান করার পদ্ধতি। এখন আমরা কথা বলবো টাই নিয়ে। যেমন এরকম হয় যে দুইজন প্রতিযোগী সমান উচ্চতায় লাভ দিচ্ছে কিংবা সমান, মানে সমান দূরত্বে জাম্প করছে, তাহলে তাদের বিষয়ে কিভাবে বের করা যাবে যে কে প্রথম হবে, কে দ্বিতীয় হবে, কে তৃতীয় হবে। এই জন্য ট্রাই কথাটা আসছে, ট্রাই অর্থ সমতে। এখন ট্রাই নিয়ে কথা বলবো। এবং ট্রাই শব্দটা দূরত্বের ক্ষেত্রে এবং উচ্চতার সমতা ভাঙার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। ট্রাই ট্রাই দুটাই হয়, দূরত্বের ট্রাই হয়, উচ্চতার ট্রাই হয়। প্রথমে আমরা ট্রাই নিয়ে কথা বলবো, ট্রাই কখন হয়। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে যৌথভাবে হয়, কিন্তু ট্রাইটা শুধুমাত্র প্রথম স্থানের জন্য। কোন প্রতিযোগী যৌথভাবে প্রথম হতে পারে না, অবশ্যই কেউ প্রথম হবে কেউ দ্বিতীয় হবে, কিন্তু দ্বিতীয় এবং তৃতীয় যৌথভাবে হয়, কিন্তু প্রথম স্থান নির্ধারণ করার জন্য ট্রাই ব্যবহার করা হয়। উচ্চতার ট্রাই নিয়ে কথা বলবো, উচ্চতার ট্রাই ভাঙার নিয়ম, উচ্চতার ট্রাই, উচ্চতার ট্রাই নিয়ে কথা বলবো, উচ্চতার ট্রাই ভাঙার নিয়ম। আগেই বলেছি যদি কোন প্রতিযোগী প্রথম হয়, দ্বিতীয় এবং তৃতীয় ক্ষেত্রে যৌথ ভাবে হয়, কিন্তু প্রথম স্থান নির্ধারণ করার ক্ষেত্রে টাইটা ব্যবহার করা হয়। তাহলে উচ্চতা টাই যদি প্রথমে কয়েকটা শর্ত আছে, তিনটা শর্ত আছে। প্রথম শর্ত কি, যে উচ্চতায় টাই হয়েছে সেই উচ্চতায় যে কোন চেষ্টা অতিক্রম করেছে সেই প্রথম হবে। আবার বলি, যে উচ্চতায়, উদাহরণস্বরূপ দুইজন প্রতিযোগী 7.60 মিটার অতিক্রম করছে, দ্বিতীয় জন 7.60 মিটার, কিন্তু দেখতে হবে প্রথম জন যদি তিনটা সুযোগে 7.60 মিটার যেতে পারে এবং দ্বিতীয় জন যদি দুইটা সুযোগে 7.60 মিটার অতিক্রম করতে পারে, তাহলে দ্বিতীয় জনই প্রথম বলে গণ্য হবে। কারণ যে কম সুযোগে নির্দিষ্ট একটা টার্গেট অতিক্রম করতে পারে, এটাতেও যদি সম্পূর্ণ না হয়, দ্বিতীয় যে সুযোগটা রয়েছে সেটা উপর নিয়মে যদি না হয়, তাহলে কি প্রথম থেকে শেষ পর্যন্ত কে কম
কোন বারে মানে কোন সুযোগে ক্রসবার অতিক্রম করেছে। তাহলে এই সুযোগটা যদি না হয় তাহলে কি দ্বিতীয়টা আর একটা সুযোগ আছে, আমরা তখন দেখব প্রথম থেকে শেষ পর্যন্ত। তার কারণ কি, আগে বলেছি যে প্রত্যেকজন প্রতিযোগী ছয়টা করে সুযোগ পাবে, ছয়টা করে হাই জাম্প দেওয়ার সুযোগ পাবে। যদি তাই হয় ছয়টা সুযোগের মধ্যে সবচেয়ে কম সুযোগে বেশি দূরত্বে যে গেছে মানে বেশি উচ্চতায় যে লাভ সম্পূর্ণ করছে সেই প্রথম হবে। এটাতেও যদি সম্পূর্ণ না হয় তিন নম্বর যে সুযোগটা আছে, তিন নম্বর যে সুযোগ সেটা হচ্ছে এরপরেও যদি না হয় টাই না ভাঙে তাহলে উচ্চতা বাড়ায় দিয়ে কিংবা কমায় দিয়ে, যাদের সঙ্গে এই সমস্যাটা হচ্ছে কিংবা কাছাকাছি হয়েছে তাদের কি আবার পুনরায় লাভ দেওয়ার সুযোগ দিতে হবে, তখন উচ্চতা বাড়ায় কিংবা কমায় এই সমতা আনতে হবে। এটা গেল উচ্চতার টাই ভাঙার নিয়ম। এবার আমরা যদি আসি দূরত্বের ট্রাই, দূরত্বের ট্রাইয়ের মধ্যে কি কি আছে, দূরত্বের ট্রাই শুধুমাত্র লং জাম্পের ক্ষেত্রে নেই, শর্ট পুট, জ্যাভলিন, হ্যামার থ্রো যতগুলো দূরত্বের যে অ্যাথলেট খেলাগুলো আছে সবগুলো দূরত্বের ট্রাই একই সূত্রে ভাঙা সম্ভব। তার আগে কি দূরত্বের ট্রাই ভাঙার জন্য আমরা একটা যদি বোঝার সুবিধার্থে একটা শক আঁকাই, তাহলে দেখো চারজন প্রতিযোগী নিয়ে শকটা আঁকাই, তোমরা বই বের করলেও দেখতে পাবা। আচ্ছা এখন কি প্রতিযোগীদের নাম, প্রতিযোগী ধরি প্রতিযোগী ক, খ, গ, ঘ, তাহলে কি প্রথম লাভ, প্রথম লাভ ক এর প্রথম লাভ, প্রথম লাভ দ্বিতীয় লাভ, তৃতীয় লাভ, কারণ প্রত্যেক প্রতিযোগী ছয়টা করে সুযোগ পাবে, পঞ্চম লাভ, ষষ্ঠ লাভ। আচ্ছা ধরি এরকম প্রথম প প্রথম লাভে 7.2 মিটার অতিক্রম করলো, 7.2 মিটার অতিক্রম করলো, দ্বিতীয় লাভে 7.15 মিটার, তৃতীয় লাভ সে ইচ্ছা করে দিল না ছেড়ে দিল, চতুর্থ লাভ 7.10 মিটার অতিক্রম করলো মানে একটু কমলো আর কি, পঞ্চম লাভে কত গেল 7.35 মিটার, এবং লাস্ট একটু ইম্প্রুভ হয়েছে 7.40। আচ্ছা এবার খ, খ কতটুকু দিল, প্রথমে 6.10 খুবই কম, দ্বিতীয় লাভে কত 6.50, তৃতীয়টা 6.6, চতুর্থটা 7.05, পঞ্চম 7.10, এবং ষষ্ঠ লাস্ট 7.12, খুব একটা ভালো করতে পারেনি খ। গ কত করলো, প্রথমে 7.50 খুবই ভালো, ইচ্ছা করে যে তখন দেখলো এগুলার সে আগায় আছে তখন ইচ্ছা করে সে জাম্প করলো না, কারণ প্রথমে বলছি মানে কম চেষ্টায় যে বেশি অতিক্রম যাবে সেই মানে প্রথম হবে, চতুর্থটা 7.45, পঞ্চমটা 7.55, এবং ষষ্ঠটা অনেক ভালো 7.60। আচ্ছা এবার আসি ঘর কাছে, ঘর কেমন, ঘর ইচ্ছা করে প্রথমটা ছেড়ে দিল, প্রথম প্রথম জাম্প সে করলো না ইচ্ছা করে, তার কনফিডেন্স ভালো আছে হয়তো বা দেখি কি করে, দ্বিতীয়টা ভালো করছে, তৃতীয়টা আরো ভালো করছে,
চতুর্থটা আরো ভালো করছে, পঞ্চমটা ইচ্ছা করে ছেড়ে দিছে, এবং ষষ্ঠটা 7.50। আচ্ছা এখন যেটা আসি, দেখা যাচ্ছে কি তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় কে হলো, এটাই এখন বিষয়। তার কারণ গ এবং ঘ দুইজনই সমান দূরত্ব ইয়া করছে, গ লাস্ট জাম্প করছে 7.60 মিটার এবং ঘ 7.60 মিটার, দুইজন সমান অতিক্রম করছে। এখন আমাদের বের করতে হবে কে প্রথম এবং কে দ্বিতীয়। আগে বলেছি যে দ্বিতীয় এবং তৃতীয় যৌথভাবে সিদ্ধান্ত নেওয়া যায়, কিন্তু শুধুমাত্র প্রথম একজনে হবে, এই প্রথমের জন্যই ট্রাই এবং এই সূত্রটা প্রয়োগ করা হয়। তাহলে গ প্রথম হবে না ঘ প্রথম হবে, তোমরা কি বলতে পারবা? আচ্ছা আমি বলে দিচ্ছি, প্রথম হবে ঘ, ঘ প্রথম, ঘ দ্বিতীয়, সবচেয়ে কম জাম্প করছে কিন্তু সর্বোচ্চ দূরত্বে গেছে, ঘ তার সে ঘ চারটা জাম্প করছে, চারটা জাম্প করার ক্ষেত্রে দেখা যাচ্ছে কি, দেখা যাচ্ছে গ এর সর্বোচ্চ দূরত্ব হচ্ছে কি, গ 7.60, তার দ্বিতীয় সর্বোচ্চ যেটা সেটা হচ্ছে 7.55, কিন্তু এই দিকে দেখা যাচ্ছে ঘ 7.55 দ্বিতীয় সর্বোচ্চটা নাই, দ্বিতীয় সর্বোচ্চ কত 7.50, অর্থাৎ দ্বিতীয়টা যদি আমরা দ্বিতীয় সর্বোচ্চটা দেখতে যাই, তার কারণ ঘ থেকে ঘ, এই জন্য প্রথম ঘ এবং দ্বিতীয় ঘ হয়েছে। আজকে ছিল আজকে এই এ পর্যন্তই, তোমাদের সাথে যে বিষয়গুলো নিয়ে কথা বললাম, দূরত্বে ট্রাই নিয়ে এবং উচ্চতার ট্রাই নিয়ে, হাই জাম্প এবং লং জাম্প নিয়ে, সবাই ভালো থাকবা সুস্থ থাকবা এই কামনায়। এখন যে দেশে মহামারী চলছে এই সময় সর্বোচ্চ সর্বোচ্চ সতর্কতা থাকবে, ঘরে থাকবে সুস্থ থাকবে এই কামনা শেষ করছে আজকের অষ্টম শ্রেণীর অধ্যায় পাশে পাঠ নবম পাঠের আলোচনা দীর্ঘ লাভ এবং উচ্চ লাভ নিয়ে। সবাই ভালো থাকো।